আপনার জন্য পরবর্তী প্রশ্ন দুনিয়া পূজারী লোভী একজন আলেমকে কোরআনে কিসের সাথে তুলনা করা হয়েছে ক গাধার সাথে খ কুকুরের সাথে গ চতুষ্পদ জন্তুর সাথে ঘ শূকরের সাথে যে আমার বালাম বিন বারো একটা ঘটনা মনে পড়তেছে যে যে প্রেক্ষাপটে একটা আয়তনারী হয়েছে যে কিছু মানুষকে আলো নিয়ামত দান করেন দুনিয়াতে তারা লোভের বর্ষবর্তী হওয়ার কারণে তো তাদের উদাহরণটা চেনেছে আল্লাহ কুকুরের সাথে যে তাদের জিব্বা কুকুর যেমন মানে কখনো কি ক্লান্তি দূর হয় না সব সময় জিব্বা বের হয়ে থাকে আচ্ছা তো কুকুরের সাথে তুলনা করা হয়েছে তো সেই হিসাবে উত্তর বেছে নিচ্ছি খ কুকুরের সাথে লক করে দিব ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক খ কুকুরের সাথে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে অভিনন্দন মুবারক জি আপনি যে কথাটি বললেন সুরা আরাফে এসছে একশো পঁচাত্তর এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াতে এই ক্ষেত্রে আমি শেখ আপনার কাছে আসছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে আমরা দেখি যে অনেকেই তাদের জ্ঞানকে ব্যবহার করেন দুনিয়ার জন্য দুনিয়া লোভের কারণে তারা তাদের জ্ঞানের বিবেক সব কিছু হারিয়ে ফেলেন এই ক্ষেত্রে যদি কিছু বলেন আমরা একটু শুনতে চাই লোভ করোনা হাদিসের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধ এবং মানুষের চরিত্রের মধ্যে সবচেয়ে মন্দ চরিত্র এবং নিকৃষ্টতম চরিত্রগুলোর ভিতরে অন্যতম এজন্য যে কোনো ব্যক্তির জন্যই লোভ এটা দর্শনীয় বিষয় লোভ মানুষকে নামাতে 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 জাহান নামের অতল পর্যন্ত নিয়ে যায় আর সে লোভ যদি হয় অলামায়ক রামের ভেতরে দিনের যারা ধারক বাহক হবেন তাদের ভেতরে তাহলে সেটা তো আরও বেশি ভয়াবহ পর্যায়ে নিয়ে যায় এই জন্য আমাদের সবসময় লোভ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ স্মা আশ্রয় চাওয়া উচিত এবং লোভ মানুষের ভিতরে তখনই আসে দুনিয়ার লোভ বিশেষ করে দুনিয়ার মোহ এ সমস্ত বিষয়গুলো তখনই আসে যখনই আল্লাহ স্মাদার প্রতি ইমানের ঘাটতি এবং কমতি থাকে যার ইমানের লেভেল যত উপরে থাকে আল্লাহ সুমাতালার বিশ্বাস যার যত বেশি থাকে দুনিয়ার বিষয় বৈষয়িক চাহিদা তার ভেতরে তত কম থাকে এগুলোর প্রতি লোভ থাকে না যে জান্নাতের ঠিকানা পেয়েছে সে দুনিয়ার সমস্ত পার্থিব বস্তুর জন্য নিজের নীতিকে বিসর্জন দিবে নিজের আদর্শকে বিক্রি করে দিবে নিজের ইমান আমলকে বিক্রি করে দিবে নিজের চরিত্রকে সে নষ্ট করে ফেলবে এটা হতেই পারে না অতএব লোভ থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদের ইমানগুলোকে সুদৃঢ় করা দরকার কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুমাতা যে সমস্ত অফার আমাদের জন্য রেখেছেন আমাদের সৎ চরিত্রের আমাদের নীতিনৈতিকতার আমাদের আদর্শের সেগুলো আমরা খুব বেশি থেকে বেশি স্টাডি করা উচিত তাহলে ইনশাল্লাহ লোভের পরিমাণ আমাদের ভিতরে কমতে থাকবে আর তা না হলে এই লোভ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে দুনিয়াতেও আমাদেরকে নিকৃষ্ট প্রাণীতে পরিণত করবে আলাসমাত এই লোভ যার ভিতরে বেশি আছে তার ব্যাপারে কোরআনকারিমে একাধিক জায়গায় যে দৃষ্টান্ত দিয়েছেন সেই দৃষ্টান্তগুলোই বলে দিচ্ছে যে অতিরিক্ত লোভ বিশেষ করে দুনিয়ার মোহ চাই চাই খাই খাই এবং বিশেষ করে আদর্শকে বিসর্জন দেওয়ার জন্য অর্থকরীর জন্য পদের জন্য এগুলো নিকৃষ্টতম পশু এবং জীবজন্তুর চরিত্র অথবা কোনো আদর্শ মানুষের মধ্যে আদর্শ আলেমের ভেতরে কোনোভাবেই আসতে পারে না এজন্য আমাদের এই লোভগুলো থেকে বেঁচে থাকা উচিত এবং আল্লাহ সহ কাছে এর জন্য আশ্রয় কামনা করা উচিত অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে